পাহাড়ের উপরে এন্ড যেখানে স্নোফল স্টার্ট হয়ে গেছে। প্রায় 25 লক্ষ টিউলিপ ফুল ফুটেছে, ক্যান ইউ ইমাজিন? অ্যাপেল গার্ডেনে দেখতে পাচ্ছ আমার পিছনে প্রচুর আপেল। এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ভার্চুয়াল গার্ল। তোমরা তো জানোই আমি বিন্দিতা, চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। যদিও লং ফর্ম্যাট ভিডিও এই বছরে এটাই আমার ফার্স্ট, আর তোমরা গেস করতে পারছো আমি এখন কোথায়? একটু যদি দেখিয়ে দিই, একটু কি এয়ারপোর্ট এয়ারপোর্ট লাগছে? একদম ঠিক ধরেছ, আমি এখন আছি দিল্লি এয়ারপোর্টে। বাট আমি দিল্লি এয়ারপোর্টে এখন কি করছি? এখন বাজে রাত্রি 3:15, 3:15 আমি দিল্লি এয়ারপোর্টে কি করছি বলতো? যথেষ্ট গরম পড়ে গেছে, তো চলে এবারে কাশ্মীর যাওয়া যাক। তো কাশ্মীর তো আমরা সবাই জানি একদম হেভেন। তো আজকের ভিডিওটায় আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কাশ্মীরে কি কি দেখবো এন্ড কিভাবে ঘুরবো এন্ড কি কি করবো। ওকে, তো সবকিছু জানার জন্য সাথে থাকতে হবে আমার, আর আরেকটা জিনিস হচ্ছে ভেবোনা কিন্তু যে আমি একা একা ফিরতে যাচ্ছি, এটা একবারই ভেবো না। তো আজ রিজন আমি আর আমার হাজব্যান্ড ফিশানা দুজনই যাচ্ছি, কিন্তু আমি এখন একটুখানি আমাদের বেটার থেকে এদিকে সরে এসে আমার চ্যানেলে কিন্তু কাশ্মীরের প্রচুর শর্টস আসবে, সেগুলোর জন্য কিন্তু যারা এক্সাইটেড এন্ড যারা এক্সাইটেড নও তারাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমরা সেই শর্টস গুলো একটু মিস না করো আর আমার এই ভিডিওটা যাতে একদম মিস না করো। তো চলো এবার আমরা একটু রেস্ট নিয়ে নিই অ্যান্ড কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দুটি গার্ডেনেই এত চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ যে ফুল দেখে চোখ জুড়িয়ে যায়, যেদিকেই তাকাই রং বেরঙের ফুল। ডাল লেকের ধারে আমরা একটু ঘুরতে গেলাম অ্যান্ড এভাবেই আমাদের প্রথম দিনটা আমরা শেষ করলাম অ্যান্ড এরপর আমরা আমাদের শ্রীনগরের হোটেলে ফিরে গিয়েছিলাম। ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড ডে অফ আওয়ার কাশ্মীর ট্রিপ। তো আজকে শ্রীনগর থেকে আমরা যাচ্ছি হচ্ছে পেহেলগাঁওতে। আর গেস করো আমি এখন কোথায় আছি? আমি এখন আছি হচ্ছে অ্যাপেল গার্ডেনে, দেখতে পাচ্ছ আমার পিছনে প্রচুর আপেল গাছ, আর আমি এখন খাচ্ছি অ্যাপেল জুস
একদম ফ্রেশ, ওরা এই জাস্ট অ্যাপেলটাকে এখানে স্ম্যাশ করে অ্যাপেল জুস বানিয়ে দিল, ভীষণ সুইট, ভীষণ ভালো খেতে। আর এই হচ্ছে অ্যাপেল গার্ডেন, বাট এখন তো অ্যাপেলের সময় নয়, তো এই সময় অ্যাকচুয়ালি অ্যাপেল ফলে না, তোমরা অ্যাপেলের ফুল দেখতে পাচ্ছ, তো চলো তোমাদেরকে একটুখানি দেখি। তুমি যেগুলো দেখছো এগুলো হচ্ছে প্রত্যেকটা আপেলের ফুল, এগুলো থেকে পরে আমরা আপেলকে অ্যাজ আ ফল হিসাবে পাবো। এই হচ্ছে আপেলের গাছ, এই সামনে যেগুলো দেখছো এই বাগানটা কিন্তু পুরোটাই আপেল বাগান। না না পিছনে আছে যে অ্যাপেল জুস এত ভালো লেগেছে, ওর আবার আরেকটা নিতে গেলো আরেক গ্লাস, আমি আর নিচ্ছি না, এখানে একটা কমপ্লিট করে দিতে পারিনি, তো ভীষণ ভালো খেতে। তো তোমরা যদি আসো এখানে কাশ্মীরে, তো তাহলে কাশ্মীর থেকে প্যারেলগাঁও যাওয়ার পথে এরকম প্রচুর, একটা না এরকম প্রচুর আপেলের বাগান পাবে। অ্যান্ড প্রত্যেকটা আপেল বাগান সংলগ্ন কিন্তু এরকম একটা করে ছোট দোকান আছে, যেখানে ওরা আপেলের জুস, তারপরে হচ্ছে আপেলের পিকল, জ্যাম, এরকম বিভিন্ন জিনিস বিক্রি করছে, তো তোমরা চাইলে সেগুলো সংগ্রহ করতে পারো। পেহেলগাঁও যাওয়ার পথে রাস্তার ধারে সারি সারি সর্ষের ক্ষেত এবং তার সাথে ক্রিকেট ব্যাট তৈরির প্রচুর কারখানা আমরা দেখেছি। এখানকার উইলো কাট বিখ্যাত, যেটা দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি হয়। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে এরকম প্রচুর ওয়ার্কশপ অ্যান্ড এভাবে প্রচুর ক্রিকেট ব্যাট রাখা আছে। এখন আমরা চন্দনবাড়ির দিকে যাত্রা শুরু করেছি। তো প্রসঙ্গত বলে রাখি, চন্দনবাড়ি হলো এমন একটা জায়গা যেখান থেকে অমরনাথ যাত্রার কিন্তু যে পথ সেটা স্টার্ট হয়। তো তোমরা একটু পরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে সিঁড়িটা, সো বেসিক্যালি এই সিঁড়িটা দিয়েই অমরনাথ যাত্রা স্টার্ট হয় এবং ধীরে ধীরে ওই দিকে অমরনাথ যাত্রীরা এগোতে থাকেন অমরনাথের উদ্দেশ্যে। অ্যান্ড চারদিকে দেখতে পাচ্ছো কি মারাত্মক পরিমাণে বরফে ঢাকা, ভীষণই সুন্দর দেখতে লাগছিল। বেতাল ভ্যালির এত সুন্দর দৃশ্যের সাথে সাথে কিন্তু আরো একটা কারণে এটা ফেমাস। এই বেতাব নামটা এসছে আমাদের বিখ্যাত বলিউড ফিল্ম বেতাব থেকে, ওই ফিল্মটার শুটিং এখানেই হয়েছিল, তারপর থেকে এই ভ্যালিটার নাম হয়ে যায় বেতাব ভ্যালি। তো আজকে আমাদের ঘোরা এখানে শেষ, এরপরে আমরা আমাদের পেহেলগাঁওয়ের হোটেলে ফিরে যাবো। অ্যান্ড আজকের দিনটা আমরা পেহেলগাঁওতে স্টে করে কালকে সকালে আবার আমরা শ্রীনগরের জন্য আমাদের যাত্রা স্টার্ট করব। পেহেলগাঁও থেকে শ্রীনগর যাওয়ার পথে আমরা একটা জায়গায় খুব সুন্দর কাওয়া খেলাম, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ রকম কাওয়া খাচ্ছে অ্যাকচুয়ালি। কেমন লাগছে খেতে, কাওয়া খেতে টেস্ট কেমন? আমরা এখন শ্রীনগর চলে এসেছি। আস্তে আস্তে আমরা সাইট সিইং করছি, যেমন এখন আমরা আছি পরিমহলে, পরিমহলের পরে আমরা যাব চশম শাহী, তারপরে আমরা যাব টিউলিপ গার্ডেনে। তো পরিমহল আর চশম শাহী দুটোই হলো আমাদের মুঘল সম্রাটদের বানানো দুটো গার্ডেন বা স্থাপত্য বলতে পারো।
যেগুলোর আর্কিটেকচার থেকে শুরু করে এখানকার ভিউ, এখানকার ওভারঅল সৌন্দর্য খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি চশম শাহিতে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা খুব সুন্দর গার্ডেন। এটা অ্যাকচুয়ালি পরিমাহের একদম কাছেই, তো এটাও আমাদের কাশ্মীরে যে কটা গার্ডেন আমরা দেখেছি তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো চলো তোমাদেরকে আরো ভিতরের দিকে যাব এন্ড বাকিগুলো, বাকি এখানে আর কি কি আছে সেগুলো দেখাবো। চলো লেটস গো। এখন আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেনের একদম সামনে। এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ টিউলিপ গার্ডেনের গেট। তো তোমরা সবাই জানো যে কাশ্মীরে এখন এপ্রিল মাসের মেইন অ্যাট্রাকশন হচ্ছে টিউলিপ গার্ডেন। অ্যান্ড আমি যতদূর শুনে এসেছি যে এই মুহূর্তে টিউলিপ গার্ডেনে প্রায় 2.5 মিলিয়ন, মানে প্রায় 25 লক্ষ টিউলিপ ফুল ফুটেছে। ক্যান ইউ ইমাজিন? আমি তো ভীষণ এক্সাইটেড ভিতরে যাওয়া নিয়ে। অ্যান্ড তার সাথে সাথে তোমরা আমার সাথে যাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ গেট। তো আমরা এখন ভিতরে যাব। তো আমি আর কৃষাণ এখন একদম রেডি টিউলিপ গার্ডেনে ঢোকার জন্য। আমাদের টিউলিপ গার্ডেন ঘোরা অলমোস্ট কমপ্লিট। এরপর আমরা যাবো ডাল লেকে শিকারা রাইডে। 1 ঘন্টার যে শিকারা রাইড গুলো হয় আমরা এখন ডাল লেকে গিয়ে সেটাই করব। এখন আমরা আছি ডাল লেকে, দেখতে পাচ্ছ শিকারাতে আছি আমরা। আমাদের আজকের মতো ঘোরা অলমোস্ট কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমাদের হাউস বোটে চেক ইন করতে। তো আজকে রাত্রে আমরা হাউস বোটেই স্টে করবো অ্যান্ড কালকে সকালে চেক আউট করে যাবো সোনমার্গ। অ্যান্ড তো তোমাদেরকে চলো একটু দেখে দেবো যে হাউস বোট কিরকম দেখতে হয়, এক্স্যাক্টলি হাউস বোটের কনসেপ্টটা কি। এই হলো আজকে আমাদের স্টে, আমাদের হাউস বোট, যেখানে আজকে আমরা নাইট স্টে করবো। ঠুকে এরকম একটা ছোট ব্যালকনি টাইপের আছে অ্যান্ড তারপরে আছে একটা ড্রয়িং রুম অ্যান্ড তারপরে একটা ডাইনিং অ্যান্ড তারপরে একে একে স্টার্ট হচ্ছে সবার রুম গুলো। পর 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 একটা কিউতে রুম গুলো আছে। তো এটা হচ্ছে জাস্ট ঢুকে একটা ড্রয়িং রুম, এরপরে ডাইনিং। তো এটা হলো একটা প্যাসেজ যেটাতে পর পর সবার রুম গুলো আছে। একদম ফ্রন্টের যে রুমটা শেষেরটা ওটা হচ্ছে আমাদের রুম। পুরোটাই একটা এরকম উডেন স্ট্রাকচার, তার মধ্যেই সবার রুম অ্যান্ড ওয়াশরুম সব অ্যাটাচড। সো
ভালো তো ব্যবস্থা। আজকে আমরা এখন হাউস বোট থেকে সকাল সকাল চেক আউট করে যাচ্ছি, এখন সকাল 8টা বাজে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সোনমার্গ, অ্যান্ড আজকে সারাদিন আমরা সোনমার্গ ঘুরে তারপরে আজকে আমরা বিকালে আমাদের শ্রীনগরের হোটেলে চেক ইন করবো। তো আমরা এখন চলে এসেছি সোনমার্গে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে স্নো বাইক গুলো রাখা আছে, এই স্নো বাইক গুলো করে আমরা এখন যাব আরো উপরে, যেটা হচ্ছে গ্লেসিয়ার। তো এই জার্নিটা আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বিকজ অনলি আমি আর কৃষাণ ছিলাম, তো ক্যামেরা হোল্ড করতে প্রবলেম। তো এটা হচ্ছে থাজওয়েল গ্লেসিয়ার, চারিদিকে প্রচুর বড়, তোমরা অলরেডি দেখতে পাচ্ছই সেটা। সোনবার ঘোরার পরে আমরা আবার ব্যাক করে গেছিলাম আমাদের শ্রীনগরের হোটেলে। গুড মর্নিং, তো আমরা এখন আছি গুলমার্গে, অ্যান্ড গুলমার্গে আমরা এখন যাব হচ্ছে গন্ডোলা রাইডের জন্য, যেটা গুলমার্গে ভীষণ ফেমাস একটা জিনিস। তো আমরা তো গন্ডোলা রাইড মানে ইটস লাইক আ রোপ ওয়ে, তো আমরা এখন যাব হচ্ছে ফার্স্ট ফেজ ওয়ানে। আমাদের কাছে ফেজ ওয়ান ফেজ টু দুটোরই টিকিট আছে, যেটা আমি প্রায় 20-25 দিন আগে অনলাইনে বুক করেছিলাম। তো এটা এতটাই ক্রাইসিস থাকে যে এখানে এসে অ্যাকচুয়ালি টিকিট পাওয়াটা একদমই যায় না, অনলাইন বুক করতে হয়। তো আমরা ফেজ ওয়ানের পরে ফেজ টু ও যাবো। তো চলো স্টার্ট করা যাক, এখানে রোপওয়ে রাইড কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন চলে এসেছি আমাদের গন্ডোলা রাইডের একদম বেস ক্যাম্পে। একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, এরপরে তোমরা যারাই আসবে কাশ্মীরে, সোনমার্গ অ্যান্ড গুলমার্গের এই দুটো দিনে ট্রাই করবে সকালে যতটা তাড়াতাড়ি পসিবল এই গন্ডোলা রাইডের জন্য গুলমার্গে চলে আসতে বা সোনমার্গে পৌঁছে যেতে, বিকজ যত লেট করবে তত কিন্তু লাইন বাড়তে থাকবে, যেটা আলটিমেটলি সোনমার্গে প্রবলেম হবে স্নো বাইকে। অ্যান্ড গুলমার্গে এই যে দেখতে পাচ্ছো কিউ আছেই আমাদের গন্ডোলা রাইডের জন্য, তো এই কিউটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, আমরা আর্লি গেছিলাম বলে আমাদের সেভাবে প্রবলেম ফেস করতে হয়নি। তো এবার আমরা গন্ডোলা রাইডে, জাস্ট আমাদের গন্ডোলা রাইডটা স্টার্ট করে দিল, অসাধারণ এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু কেউ মিস করো না। আমরা এখন কেবিল কারে করে যাচ্ছি একদম ফার্স্ট ফেজ দার জন্য, সেখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। চলে এসেছে গুলমার্গের ফার্স্ট ফেজে, অ্যান্ড বরফটা জাস্ট দেখো তোমরা। ফার্স্ট ফেজ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ছবি তোলা কমপ্লিট, এভরিথিং ডান। এবার আমরা যাবো সেকেন্ড ফেজ, মিন্স আফারবাদ দিকে। আমরা এখন গুলমার্গের ফেজ টু তে আর এখানে স্নো ফলস হচ্ছে, আফারবাদ পিকে আছি একদম পাহাড়ের ওপরে, অ্যান্ড এখানে স্নো ফল স্টার্ট হয়ে গেছে, অসাধারণ এক্সপিরিয়েন্স, প্রচন্ড ঠান্ডা। গুলমার্গের দুটো ফেজ ঘোরা হয়ে গেছে আমাদের কমপ্লিট আজকের মতো, এবার আমরা ফিরে যাবো আমাদের শ্রীনগরের হোটেলে। চলে এসেছি আমরা দুধ পাথরিতে, জেনারেলি এই রাস্তাতে পনি যায়, বাট সেদিনকে রাস্তা ওপেন ছিল গাড়ির জন্য, তো আমরা পুরোটাই গাড়িতেই যেতে পেরেছি। কথিত আছে বিখ্যাত কবি শেখ উল আলম একবার এখানে প্রার্থনার জন্য এসেছিলেন, এবং তিনি যখন জলের খোঁজে মাটি খুঁজছিলেন তখন এখানে জলের বদলে দুধ বেরিয়ে আসেন, তারপর থেকে এই জায়গাটার নাম হয়ে যায় দুধ পাত্রী। আরো একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে পনি রাইড কিন্তু একদমই মাস্ট ট্রাই নয়, তোমরা চাইলে এটা কমপ্লিটলি স্কিপও করতে পারো, আমরা তো এখানে পনি রাইড করিই নি, বিকজ এই জায়গাটাকে পায়ে হেঁটেই খুব সুন্দর ভাবে এক্সপ্লোর করা যায়, পনির দরকার পড়েই না। তো যদি তোমরা খুব বেশি ইন্টারেস্টেড না থাকো তাহলে আমি বলবো পনি রাইড দেখে এখানে কমপ্লিটলি স্কিপ করে দিতে পারো, এবং যদি পনি রাইড করো তাহলে অবশ্যই কিন্তু বার্গেনিং করবে, কারণ এখানে কিন্তু
খুব বেশি একটা চার্জেস চাওয়া হয়। ফেরার সময় আমাদের ড্রাইভার দাদার সাজেশনে আমরা দাঁড়িয়েছিলাম একটা ধাবাতে, যেখানে আমরা খেয়েছিলাম এখানকার স্পেশাল মক্কি কা রুটি অ্যান্ড সরসো দাস সাগ। তো তোমরা যদি যাও তাহলে অবশ্যই এটা ট্রাই করো, এটা কিন্তু এখানকার ভীষণ ফেমাস অ্যান্ড অসাধারণ খেতে, খেলে সেই স্বাদ মুখে লেগে থাকবে। আর এটা একটা স্থানীয় ডেজার্ট আইটেম যার নাম কাশ্মীরি কুলচা। আমরা সেদিনের লাঞ্চ করেছিলাম কাশ্মীরের একটা স্থানীয় কুইজিন দিয়ে, যেটা হচ্ছে ওয়াজওয়ান, যেটা একটা মাটন দিয়ে মাল্টি কোর্স মিল। শেষ দিন আরো একবার ডাল লেকের ধারে একটু ঘুরে নেওয়া, বিকজ কালকে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, আমরা ফিরে যাবো আবার কলকাতায় অ্যান্ড নিয়ে যাবো কাশ্মীরের অনেক অনেক ছবি। ট্রিপ শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, মানে বাড়ির পথে স্টার্ট করে দিয়েছি ক্যাবে এখন। তো কাশ্মীর ট্রিপ, তোমরা জানিও যে আমাদের কাশ্মীর ট্রিপ তোমাদের কেমন লাগলো, অ্যান্ড যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে কমেন্ট করতে একদম ভুলো না। কেমন শেষ করলাম।